ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আজকে ঈদের দিন এন্ড আসলে খুব আমাদের সবার জন্য একটা আনন্দের দিন। তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা রোজা রাখার পরে এই দিনটা আসে, তো আসলে একটা অন্যরকম ফিলিংস। তো একজন মুসলিম হিসেবে বা একজন মানুষ হিসেবে, ঠিক আছে, ঈদের দিন প্রত্যেকের জন্য আমাদের আনন্দের দিন, কিন্তু এজ এ জিওগ্রাফার আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে আজকে ঈদের দিনে কিন্তু একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে 22শে এপ্রিল। আজকে হচ্ছে আর্থ ডে, মানে আজকের দিনটা হচ্ছে আমাদের বিশ্বকে নিয়ে, আমাদের ওয়ার্ল্ড কে নিয়ে। তো বিশ্ব আর্থ ধরিত্রী দিবস, তাই না? বাংলায় বললে বিশ্ব ধরিত্রী দিবস, ইয়া। আচ্ছা, আমি মাসুদ। আচ্ছা, তো আজকের হোস্ট বলা যায় আমি, মানে অ্যাকচুয়ালি এখানে হোস্টটা ম্যাটার করে না, মানে শুরু করলাম আমি, দুজনে আমরা কথা বলবো। তো এটা হচ্ছে একদম শর্ট নোটিসে একটা, যেহেতু আমাদের ঈদ নিয়ে আমরা এত এক্সাইটেড ছিলাম, তো যে আমাদের হচ্ছে আসলে এই লাস্টে আজকে যে আর্থ ডে, এটার আমাদের কোনো প্রিপারেশন ছিল না। তো পরবর্তীতে মাসুদ হঠাৎ করে আমরা বললো যে এরকম এরকম, তো একটা পডকাস্ট করা যায় কিনা। তো ইয়া, আই এম অলওয়েজ পজিটিভ অ্যান্ড আই এম অলওয়েজ রেডি। তো আমি মাসুদ বললাম, ইয়া, কেন করা যায় না। তো এই তো আমরা অলরেডি পডকাস্টে চলে আসছি, আমরা ফেসবুক লাইভে ট্রাই করছিলাম বাট উই ফেল দেয়ার, তো আমরা এই জন্য এখানে চলে আসি। তো মাসুদ, তুমি কিছু বলো। আসলে কি আর বলার, এই শেষে আবার সেই বলে না যে আগের যে সিস্টেম আমার জানা সেই সিস্টেমে ফিরতে হলো আর কি। যেমন ফেসবুক লাইভের ইয়েটা খুবই ঝামেলা লাগলো, অবশ্য পারবো, এখন পারি নাই তো কি হয়েছে। এটা খুব একটু ইউটিউবে কিছু ভিডিও দেখলে অটোমেটিক হয়ে যাবে, যেহেতু আগে থেকে আমাদের করা হয় নাই বা জানা হয়নি, সে হচ্ছে মেইন একটা ফ্যাক্ট। তবে আর্থ ডেটা কেন মানে এটাকে এত হাইলাইট করে দেখছি, এই কারণে প্রথমত আজকে হচ্ছে যে ঈদের দিনে একটা সুন্দর আরেকটা ইভেন্ট যে আর্থ ডে, অর্থাৎ ধরিত্রী দিবস, পৃথিবী দিবস, যাই বলতে মানে আমাদের প্ল্যানেট নিয়ে। ইভেন আমাদের পিছনে লেখা আছে ইনভেস্ট আওয়ার প্ল্যানেট, ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, ইয়েস এক্স্যাক্টলি তাই। মানে আমাদের এই গ্রহের জন্য কিছু ইনভেস্ট করা উচিত আমাদের, ইনভেস্ট বলতে যেটা অর্থনৈতিক দিক তা নয়। এখন এটা আমরা কি কি ইনভেস্ট করতে পারি এটা একটা ফ্যাক্ট। এরপরে আছে হচ্ছে আমরা আমাদের প্ল্যানেট কে কিভাবে মানে কি কি ইনভেস্ট করার মাধ্যমে আমাদের প্ল্যানেট কে বাঁচাতে পারি, এটাও একটা বড় ধরনের একটা জিনিস আমাদের জানার আছে। আর সত্যি কথা বলতে যখনই আমরা প্ল্যানেট কথা বলি তখন আমাদের অটোমেটিক্যালি মানে জিওগ্রাফিক্যাল টার্ম গুলো চলে আসে। এজ এ জিওগ্রাফি স্টুডেন্ট আমরা, সেহেতু আমাদের উচিত যে আমাদের পৃথিবীকে জানা, যেহেতু এটা একটা আর্থ সায়েন্স, এই আর্থ সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হিসেবে আমাদের উচিত আমাদের পৃথিবীকে জানা, সাথে পৃথিবীর পৃথিবীর যে একটা পরিবেশ আছে এই পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা। পৃথিবীর সাথে অটোমেটিক মানে পৃথিবীর নামটা নিলে অটোমেটিক আমাদের পরিবেশটা চলে আসে, জলবায়ু চলে আসে, আবহাওয়া চলে আসে, আর এর বিরূপ পত্র চলে আসে। এই হচ্ছে মানে মোটামুটি আমি যা বুঝতে পারছি। আর এই এখন ফ্যাক্ট নিয়ে আমি তোমার কি কি বলবো বলার? মাসুদ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু শুধু, আমরা জিওগ্রাফির স্টুডেন্ট, আমরা জিওগ্রাফির এনভায়রনমেন্ট আমাদের ব্যাকগ্রাউন্ড, তো এর মানে এই না যে শুধু আমাদেরই জানার আছে এখানে, কিন্তু আসলে একজন আমরা সবাই হচ্ছে, কিন্তু তোমার যদি আমি সাহিত্যের ভাষায় বলি, আমরা সবাই হচ্ছে এই পৃথিবী মায়ের সন্তান, এই পৃথিবীর উপরে আমাদের আবাস, পৃথিবীর উপরে আমাদের হচ্ছে চলে চলাফেরা। তো একজন মানুষ হিসাবে, এই পৃথিবীর গ্রহের একজন বাসিন্দা হিসাবে, আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবী সম্পর্কে জানা, এবং বর্তমানে পৃথিবীর যে আসলে দুর্বিষহ এক অবস্থা চলতেছে, এর জন্য কিন্তু অন্য কোনো প্রাণী না, এর জন্য কিন্তু একমাত্র দায়ী আমরা মানুষ, আমরাই হচ্ছে হলো এই পৃথিবীর আজকের এই অবস্থার জন্য আমরাই একমাত্র দায়ী। তো আমি মূল আলোচনা যাওয়ার আগে আমি কিছু বেসিক জিনিস যদি আমি বলি, এই যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আর্থ ডে, এটা কিন্তু সর্বপ্রথম 1970 সালের এপ্রিলের 22 তারিখ থেকে এটা শুরু হয়, এবং এটা কিন্তু সর্বপ্রথম হয় ইউনাইটেড স্টেটে, সর্বপ্রথম ওনারা এটা মানে প্রচলন শুরু করে। নিশ্চয়ই এই থেকে যে কারণ হচ্ছে যে তখন থেকে ওরা অনুধাবন করতে পারছিলেন হয়তো যে পৃথিবীর অবস্থা আসলে খারাপ, খারাপের দিকে যাচ্ছে। প্রথমে প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, এরপরে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশনস হয়েছে। অ্যান্ড এই পলিউশনস গুলির কারণে একটা সময় ওনারা বুঝতে পারছেন যে পৃথিবীর আসলে, আমরা আসলে আমাদের এই যে এনভায়রনমেন্ট, এটাকে কিন্তু আমরা আসলে নষ্ট করে ফেলতেছি। তো এই প্রয়োজনের তাগিদ থেকে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো পৃথিবী আর খুব বেশি দিন টিকবে না, পৃথিবী টিকে থাকলেও আমরা কিন্তু আসলে টিকে থাকতে পারবো না। তো এই প্রয়োজনের জায়গা থেকে হয়তো ওনারা এই আর্থ ডেটা আসলে চালু করছে, সবাইকে আসলে বিশ্ববাসীকে এই বিষয়ে সচেতন করার জন্য। তো ইয়া, আমার আমার মোটামুটি আমি এতটুক একদম বেসিক মানে এতটুকু জানা উচিত ছিল। তো মাসুদ, তুমি যদি কিছু বলতে চাও। হ্যাঁ, এখানে যোগ করবো এটাই যে ফার্স্ট ডে হচ্ছে এটা 22 মার্চ পালন করতো, পালিত হতো, এটা পরবর্তীতে এটা আবার চেঞ্জ হয়ে এটা 22শে এপ্রিল মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইজ হয়। আমার জানার মধ্যে 193টা দেশে এটা পালিত হয়, যদিও এটা আসলে খুব বেশি যে এইভাবে মানে সর্বত্র সুন্দরভাবে প্রচলিত আছে তাও না, মানে এটা খুব একটা হাইলাইটেড একটা ডে হিসেবে তেমন আমি দেখছি না। যেহেতু খুব একটা মানে আমি যেটা দেখলাম যে নিউজ ফিড বলা হোক বা যাই বলা হোক, গ্লোবাল এটা নিয়ে খুব একটা আগ্রহের দিকটা যে না এটা এখানে আমি স্পষ্টতর ভাবে দেখতে পাচ্ছি, যে এটা ইন্টারন্যাশনালি যে একটা অবজার্ভ হবে তবে সেভাবে মানে খুব বেশি সিরিয়াস নিয়ে এটা হচ্ছে না যদিও। তবে যেহেতু আমাদের মানুষ, আমরা হচ্ছে পৃথিবীর
সবচেয়ে মানে সবচাইতে বুদ্ধিমান প্রাণী, তাই আমাদের উচিত এই পৃথিবীকে রক্ষা করা, যেহেতু আমরা ধ্বংস করেছি। আর মানে বলে না, আঘাত দিবে যিনি, মলম দিবে তিনি। হ্যাঁ, সেহেতু আমরা যেহেতু আঘাত করেছি, এখন মলম দেওয়ার দায়িত্বটাও, গুরু দায়িত্বটাও আমাদের। মানে আমরা অনেক সময় দেখেছি যে বরফ যুগে এসেছে, অনেক 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 অনেকগুলো মেজর মেজর ইভেন্টে গিয়েছে এসেছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এখন একটা সুষ্ঠু সুষ্ঠু একটা পরিবেশ থাকার কথা। কিন্তু আমরা আমাদের মানব সৃষ্ট কার্যক্রম করার কারণে এই পরিবেশের ভারসাম্য আর পৃথিবীর যে ভারসাম্যটা, এটা ঠিক তো থাকছে না। অর্থাৎ পৃথিবীটা যেমনটা থাকা উচিত ঠিক তেমনটা থাকছে না। ইভেন মানে একটা জিনিস কি, এটা যদিও রিলেট না, তাও একটু বলি যে চীনের একটা বাঁধ বা একটা স্থাপনায় পৃথিবীর আর্থিক গতি নাকি কিছুটা হলেও কমিয়েছে। তাহলে বুঝো যে যেখানে মানুষের হম হম কর্মকাণ্ড পৃথিবীকে একটু হলো, যে আমরা যে বললাম মানব পরিবেশ সম্পর্ক, যে মানুষ যেমন পৃথিবী মানে পৃথিবীকে ইয়ে করে মানে পরিবেশকে নিয়ন্ত্রণ করে, ঠিক একইভাবে পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করে, এই যে একটা ভাইস ভার্সা একটা দিক, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এটার কারণে আসলে ইফেক্টটা মেনলি আমাদের উপর তো পড়ছেই, সাথে পৃথিবীর উপর পড়ছে। এখন যদি ধরলাম যদি পৃথিবী ধ্বংস হয়, তাহলে মানুষ অটোমেটিক ধ্বংস, আবার মানুষ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো সেই হিসেবে পৃথিবীতে তো আসলে মানে পৃথিবীটাও মূল্যহীন হয়ে যায়। তাই আমার তাই কি দরকার, দুইটারই একটা ভারসাম্য দরকার। আর এই ইনভেস্ট ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, এই যে থিম 2023 সালের, এই থিমটা গত বছরের অন্য একটা যে থিম ছিল তারই ধারাবাহিকতায় এই থিমটা এসেছে। আমার গত বছরের থিমটা মনে নাই। আর এই আমরা এই ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, এটা আমরা কিভাবে করতে পারি? আসলে এখন যেহেতু ইকোনমিক্যাল মানে সাইড গুলো আমরা খুবই বেশি ভাবে লক্ষ্য করছি, যে এখন বর্তমান পৃথিবীতে কিভাবে আমরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হোক মানে উৎপাদন থেকে শুরু করে যত রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, সেসব কর্মকাণ্ডে কিভাবে আমরা গ্রিন ইকোনমি অ্যাড করতে পারি, কিভাবে আমরা প্ল্যানেটকে মানে বিপর্যয় থেকে রক্ষা করতে পারি, সেই জিনিসগুলোকে এখন কিন্তু গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের 2023 সালের আর্থ ডে তে মেইন থিম। আর এই থিমকে সামনে রেখেই আমরা চাই যেন এই ক্যাম্পেইনটাও সফল হোক, যে আমরা আমাদের প্ল্যানেটকে যেন মানে ঠিকভাবে মানে আমাদের ইনভেস্টটা যেন ঠিক থাকে, যেন আমরা আমাদের প্ল্যানেটটাকেও সেফ রাখতে পারি। এ হচ্ছে মোটামুটি আমি এই আমাদের আর্থ ডে সম্পর্কে আমি জানি, আসলে খুব বেশি ডিটেল আমি জানি না, এটুকুই বলতে পারবো যে আমাদের আসলে মানুষের তো বেঁচে থাকা দরকার। এই মানুষের বেঁচে থাকার জন্য যেমন পৃথিবীকে দরকার, ঠিক একইভাবে পৃথিবীর একটু আগে বললাম যে পৃথিবীরও দরকার মানুষের, মানে মানুষের দরকার, যে না হলে পৃথিবীটাও মানে পৃথিবীকে যে দরকার এই জিনিসটা ফিল করবে একটা মানুষ। অন্য প্রাণীরা হয়তো করে, কিন্তু মানুষ কিন্তু এটা মানে এটা আমি মনে করি যে মানুষই আসলে এর প্রয়োজনীয়তা বেশি বুঝতে পারে, যে আসলে এটা দরকার। যেমন এখন বর্তমানে প্রচন্ড গরম, আমরা আমাদের ভৌগোলিক পরিপ্রেক্ষিতে বলতে পারি যে প্রচন্ড গরমের একটা সিজন চলছে, যেটা হওয়ার কথা না, 40 ডিগ্রি উপরে চলে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। এই জিনিসটা কেন হচ্ছে? আমাদের কারণে হচ্ছে অটোমেটিক্যালি, অবশ্যই। এই যে আমরা যেন এই প্ল্যানেটটাকে কি বলবো যে আবার আগের অবস্থায় একটু স্থির অবস্থায় রাখতে পারি। ইভেন 50-60 বছর আগে যেমন ছিল, ঠিক সেরকম অন্তত থাকলেও মোটামুটি একটা স্থিতিশীল থাকে আর কি। কিন্তু একটা মজার ব্যাপার তোমার সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে যখন একটু বললে যে এটা হচ্ছে ফার্স্ট ইউএস এটা হয়, সেরকম যে যারা ইনভেন্ট করে আসলে তাদের দ্বারাই ক্ষতিটা আগে হয়ে যায়। মানে অবশ্যই, আসলে আমরা আসলে যে মেল দেয়, আমরা আমরা বলি যেটা করে ঠিক না, এটা ঠিক না, আসলে বাংলাদেশে এতটাও বেশি হচ্ছে না, যতটা মানে এতটাও দায়ী না যতটা আমরা ভুগছি আর কি। মানে তাই বলে আমরা আমাদের দায় এড়াতে পারি না, কিন্তু না, অবশ্যই না। আমাদের চেয়েও বড় দায় হচ্ছে তাদের। এখন তারা অ্যাওয়ারনেস পাচ্ছে, ইয়ে হচ্ছে, এখন আমরা তাদের ব্লেম করলেও ক্ষতি তো আমাদেরই হচ্ছে। তাই এখন আমাদের উচিত আমাদের থেকেই আবার এগিয়ে দেওয়া, কিছু তো করার থাকে না। মানে যখন বলে না, আসলে আসলে কিছু করা থাকে না গা। হ্যাঁ, যে বলে না ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলেই ডরায়, বাংলাদেশের অবস্থা বা আমাদের এই নিম্নাঞ্চলের অবস্থা এই অবস্থায় হয়, যে আসলে কিছুই করার থাকে না, যেখানে তাদের দোষও থাকে না। এখন দোষ দোষ গুণের বিচার করে তো আমরা আসলে চলতে পারি না। এখন দোষ গুণ এগুলো সাথে রেখেই আমরা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে পারি, মানে আমরা আমাদের দেশের প্রেক্ষিতে বুঝছি যে আমরা যতটুকু পারি, সেই হিসেবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে অন্তত আগে অন্যান্য কান্ট্রি থেকে বেটার থাকতে পারবো। তখন মনে হবে কি, অন্যান্য কান্ট্রিরাও বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখতে পারবে, যে হ্যাঁ এই দেশ এভাবে করছে, তাহলে আমরাও কেন ফলো করবো না। বা এই যেমন বাংলাদেশ কোনো কিছু বলে অন্য দেশকে একটু ফলো করে, অবশ্যই ভালো জিনিস অনুকরণের জন্য। তাই এই যে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আপডেটটা পালন করছি, এটা একটা খুবই ভালো দিক। আমরা চাই এটা আরেকটু মানে অ্যাওয়ারনেসটা বাড়ুক, সবাই আরেকটু জানুক। এই তো অনেক কিছু বলে ফেললাম, বলো আসলে অনেক অনেক ইনফরমেটিভ ছিল। তো আমি যেটা বলবো যে আসলে আমরা যা করতেছি, আমরা যদি পরিবেশের সাথে বা আর্থের সাথে 20% খারাপ করতেছি, বাট আমাদের কিন্তু লাস্টে যে দেখা যায় যে 60-70% রেজাল্ট আমাদের এগেনস্টে। ওনারা হচ্ছে হলো বড় বড় যে ফার্স্ট ক্লাস কান্ট্রি আছে, ওয়েস্টার্ন কান্ট্রিজ আছে, ম্যাক্সিমাম শিল্প যে ব্যাপারটা ওটা কিন্তু ওখানেই হচ্ছে। অ্যান্ড পরিবেশের সবচেয়ে খারাপ মানে ক্ষতি সাধন করতেছে কিন্তু এই শিল্পগুলি। এই শিল্পের মাধ্যমে যে হচ্ছে হলো আমরা জানি যে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস, দেন হচ্ছে হলো এদের যে বর্জ্য,
তারপর হচ্ছে হলো এখান থেকে যে আমাদের বিভিন্ন শিল্প কারখানায় যে পানি ব্যবহৃত হয়, বিভিন্ন আমরা আমি দেখছিলাম মিডল ইস্ট বা আফ্রিকার কোন এক সাইডে কোন একটা পুরো লেক এটা হচ্ছে পুরোটা শুকায় গেছে, কজ হচ্ছে হলো আশপাশে শিল্প কারখানার পানির সাপ্লাইয়ের জন্য। তো এই যে এই যে ইম্প্যাক্ট গুলি আমরা ফেলতেছি, এখন লাস্টে গিয়ে কি দেখা যাচ্ছে, লাস্টে গিয়ে বাংলাদেশ হচ্ছে হলো একটা সমুদ্র তীরবর্তী দেশ, একটা বদ্বীপ দেশ। তো লাস্টে কি হচ্ছে যে নিচু সমুদ্র, আমাদের কিন্তু উচ্চতা খুব বেশি না। তো লাস্টে গিয়ে যখন দেখা যাবে যে আমাদেরই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সাইক্লোন আসতেছে আমাদের এখানে, আমাদের এখানে হচ্ছে সি লেভেল আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, নেগেটিভ ইফেক্ট গুলি আমাদের ফেস করতে হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর যে নেগেটিভ ইফেক্ট সেটা কিন্তু আমরা আসলে ফেস করতে পারতেছি। হ্যাঁ, আমাদের অনেক দোষ আছে। আমি যদি শুধুমাত্র ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরের চতুর্দিকে, একটা শহরের চতুর্দিকে কিন্তু একটা গ্রিন বেল্ট থাকে, গাছ গাছ দিয়ে একটা গ্রিন বেল্ট থাকে। তো এই বেল্টটা কিন্তু আমাদের ঢাকা শহরে এখন আর নাই। ঢাকা যে মেগাপলিটন, আমি যদি বলি ঢাকা, নারায়ণগঞ্জ এন্ড গাজীপুর, আমরা যদি ম্যাপের দিকে দেখি, পুরো বাংলাদেশ যদি আমাদের গ্রিন দেখায়, এই তিনটা ডিস্ট্রিক্ট কিন্তু কোনো গ্রিন দেখায় না আমাদের স্যাটেলাইট থেকে, হলুদ হয়ে থাকে। একদম হালকা। এক্স্যাক্টলি। তো এখন তাহলে তুমি বলো যে আমরা আমরা কেন এই হিটওয়েভ ইয়া করবো না? এন্ড আমাদের আসলে আমাদের ভাগ্য ভালো যে আমরা যে আমরা জিওগ্রাফিক্যাল ভাবে একটা খুব ভালো একটা পজিশনে আছি। আদারওয়াইজ এরকম যদি আনপ্ল্যান্ড বা অন্য কোনো সিটি হইতো, তাহলে মনে হয় না এতদিন টিকে থাকতে পারতো, যেখানে ঢাকা এখানে যেভাবে টিকে আছে এখন পর্যন্ত। তো ইয়া, এন্ড আমাদের আসলে আমাদের স্টেপ নেওয়া উচিত। আমাদের এখানে একটা হিউজ জনগণের একটা মানে হিউজ মানুষজন পপুলেশন। তো এখান থেকে আমি যেটা বলবো, কিছু কি ফ্যাক্টর যেটা আমি বাস্তবিক ভাবে যদি আমি বলি, আমার আমি যে এলাকায় থাকি বা আমি যে শহরে থাকি, আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে হলো বর্জ্য ব্যবস্থাটা আমাদের একদম যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে। কজ এই এত এত মানুষের যে আমাদের যে ডেইলি ওয়েস্টেজ, এখান থেকে যে পরিমাণে মিথেন আমাদের উৎপন্ন হইতেছে, এখান থেকে কিন্তু আমাদের আর্থের বা আমাদের হচ্ছে আমাদের দেশের আমাদের পরিবেশের একটা হিউজ একটা মারাত্মক রকম ভাবে একটা আমাদের ইম্প্যাক্ট ফেলতেছে। অ্যানাদার ইম্প্যাক্ট কিন্তু ফেলতেছে আমাদের যানবাহন, যে যানবাহনের ফলে আমাদের হচ্ছে হলো যে একটা হিউজ পপুলেশন আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য অনেক বেশি ইয়া করতে হইতেছে। যানবাহন থেকে নির্গত যে ধরনের পার্টিকেলস, ন্যানো পার্টিকেলস বলি বা বিভিন্ন ধরনের গ্যাসেস বলি, এসব কিন্তু ধীরে ধীরে আমাদের টেম্পারেচার আরো বেশি ইনক্রিজ করতেছে। সো আলটিমেটলি দেখা যেতেছে যে আমাদের কিন্তু এখনই দিস ইজ হাই টাইম দ্যাট আমাদের এখন থেকে স্টেপ নিতে হবে। যদি আমরা বাহিরের দেশে কি করলো না করলো সেটা তো দেখার বিষয় আছে, আমাদের অবশ্যই কথা বলতে হবে, বাট আমাদেরকেও আগে ঠিক হইতে হবে। তুমি যেটা বললা মাসুদ, আমরাই আমরাই হইলাম, আমরাই শুরু করলাম না হয়, আমাদের থেকে শুরু হলো, আমরাই হইলাম বিশ্বের কাছে একটা রোল মডেল, বাংলাদেশকে অন্যান্য দেশরা ফলো করতেছে। বাংলাদেশের এখন যে কন্ডিশন, আজ থেকে 10 বছর পরে যদি আমাদের কন্ডিশন ইমপ্রুভ হয়, আমরা কিন্তু আসলে বিশ্বের কাছে একটা রোল মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারি, যদি আমরা এখনই একটা পারফেক্ট ইনিশিয়েটিভ নিতে পারি। তো ইয়া, এন্ড এক্ষেত্রে আমার মনে হয় যে অবভিয়াসলি আমাদের গভর্নমেন্টকে আমাদের স্টেপ নিতে হবে, জনগণকে এই ব্যাপারে জানাইতে হবে। এন্ড আমি ভালো তো জগৎ ভালো, তো আমাকে সবসময় এই ব্যাপারগুলিতে সচেতন থাকতে হবে পরিবেশ বিষয়ে অ্যাটলিস্ট। তো ইয়া, আমি বলবো যে ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। তো আমি বলবো বেশি করে গাছ লাগান। আমাদের যে হিট ওয়েভ হইলো কয়েকদিন আগে, তো একটা মিম অনেক বেশি ভাইরাল হয়েছিল যে গাছ কাটতেছে আর হচ্ছে এসি এসির সামনে গাছ কেটে কাটা গাছের উপরে এসি দিয়ে বসে আছে অথবা ফ্যান নিয়ে বসে আছে, আর বলতেছে এত গরম কেন। তো আসলে সত্যি কথা বলতে গাছ লাগানোর কোনো বিকল্প নাই, আমাদের গাছ লাগাইতেই হবে। তো মানে পরিবেশ যে আমরা রক্ষা করব, এই পরিবেশ রক্ষা করার যে সলিউশন গুলি কিন্তু অনেক ইজি। তো এত ইজি যে আমরা মনে হয় যে 2, 3, 4, 5, 6 তারপর হচ্ছে হলো 9, 10 আমরা সবসময় পড়ে আসছি, এন্ড এত বেশি কমন মনে হয় যে এটা করে আর কি হবে, এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু ভাই এটা হচ্ছে এটাই এইসবই এইসবের আমাদের পরিবেশ রক্ষা করে কিন্তু আলটিমেটলি আর কোনো সলিউশন নাই। এই সহজ সহজ জিনিসগুলি আমাদের সলিউশন। বেশি করে গাছ লাগান, আপনার হচ্ছে হলো ময়লা আবর্জনা যেসব আমাদের কলকারখানা যেসব আমাদের নদীতে যাইতেছে, এইসব আমাদের এইসব হচ্ছে হলো আমাদের ওখান থেকে প্রতিরোধ করতে হবে। তারপর হচ্ছে হলো আমাদের এই যে গ্রিন হাউস যে গ্যাসগুলি, এই গ্যাসগুলি যাতে পরিবেশের সাথে না মিশতে পারে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যাকচুয়ালি এইসবই হচ্ছে হলো আমাদের কিন্তু একদম বেসিক। এইভাবে যদি আমরা শুরু করতে পারি, একদিন না একদিন চেঞ্জ আসবেই। তো ইয়া, এন্ড আমি আমি কিছুদিন আগেই একটা আর্টিকেল দেখতেছিলাম যে পৃথিবী কিন্তু এখন ধীরে ধীরে আবার নেক্সট আইস এজের দিকে চলে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে হলো পৃথিবীর যে বরফ গুলি আছে দুই মেরুর, বরফ গুলি গলে যাচ্ছে, গ্রিনল্যান্ডের বরফ গলে যাচ্ছে। এন্ড যখন সব বরফ গলে যাবে, তখন যখন পৃথিবীতে পানি বেশি হবে, এন্ড আমরা জানি যে পানি হচ্ছে হলো সবচেয়ে বেশি তোমার হিট ধরে রাখতে পারবে, যখন সবচেয়ে বেশি হিট ধরে রাখবে তখন টেম্পারেচার এত কমে যাবে একটা পর্যায়ে গিয়ে, তখন কিন্তু আমরা নেক্সট আইস এজ দেখতে পারি। তো যদিও অনেক দেরি আছে, বাট আমাদের কিন্তু এখনো তোমার ফিউচার যে আমাদের জেনারেশন, আমরা হয়তো এখন পর্যন্ত ভালো আছি, এখন পর্যন্ত আমরা সার্ভাইভ করে আছি, বাট এখন 2030 পর্যন্ত হয়তো ভালোভাবেই যাবে, বাট 2050-র কথা তুমি ভাবো। এখন 2023-তে আমরা যে যে জিনিসগুলি দেখতেছি, আমাদের কিন্তু তোমার মনে করো যে হিট ওয়েভ, দেন হচ্ছে প্রত্যেক বছর সাইক্লোন, প্রত্যেক বছর বন্যা, যেখানে কোটি কোটি টাকা তোমার নষ্ট হয়। গত 2022-এর যে ব্যাপক বন্যাটা হলো কুড়িগ্রাম এবং হচ্ছে সিলেট জেলার আশপাশের যে জেলাগুলি, তো এখান থেকে তুমি দেখছো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি আমার পরিবেশের সাথে যদি খারাপ কিছু করি, পরিবেশটা 10 গুণ আমার সাথে রিভেঞ্জ নিবেই।
সো এখন থেকে আমাদের কিন্তু ইয়া করতে হবে। এন্ড এখনই যে অবস্থা শুরু হয়ে গেছে, তোমার কিন্তু 2050 আস্তে আস্তে গড নোস, আল্লাহ আল্লাহ নোস যে কি হবে না হবে। তো এখন থেকে কিন্তু আমাদের আসলে আমাদের আসলে স্টেপ নেওয়া উচিত, আমাদের আসলে সচেতন হওয়া উচিত, এবং আমাদের বিশেষ করে উচিত এই যে বিভিন্ন ধরনের পরিবেশ দিবস, আর্থ দিবস, তারপর হচ্ছে ওয়ার্ল্ড পানির দিবস, যত ধরনের এই রিলেটেড আমাদের ডে আছে, বিভিন্ন ধরনের যে ইভেন্ট আছে, এই ইভেন্ট গুলিকে আমাদের নিজ নিজ থেকে প্রমোট করা উচিত, যাতে করে আমরা মানুষজন জানতে পারে, মানুষ আরো বেশি সচেতন হতে পারে, মানুষ আরো বেশি ইনিশিয়েটিভ নিতে পারে এর এগেনস্টে। তো আমি আমাদের আবার বলবো, থ্যাংক ইউ মাসুদ এই আইডিয়াটা হঠাৎ করে নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা দিয়ে যদি অন্তত একজন মানুষ দেখে যে মনে করে যে না আমি একটু দেখে কিছু একটা করতে পারি কিনা, তাতেও আমাদের এই কাজটা খুব সার্থক হবে। এই হচ্ছে আমার মেন কথা, যে অ্যাটলিস্ট একজন তো জানতে পারবো, সে একজন থেকে না হয় আরো অনেকে জানবে, তাই না? আরো অনেকে জানতে পারবো, এটাই আত্মসচেতনতা তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি আমাদের। হ্যাঁ, আর অবশ্যই যে এত সুন্দর একটা এই দিনে, যেমন আজকে ঈদের দিনে, এই যে ঈদের দিনে যে একটা একসাথে এই দুইটা জিনিস খুবই ভালো লাগছে, একটা নতুন মাত্রা যোগ হয়ে গেল, একদম আর খুব কি বলবো বলবো না, একটা আনস্ক্রিপ্টেড একটা জিনিস করে খুব ভালো লাগলো। এরকম আরো অনেক ইয়েতে আমরা এনভায়রনমেন্টাল রিলেটেড যা যা আছে আমরা অবশ্যই এগুলো সামনে আনবো, সামনে আনতে চাই, সবার মাঝে এটা তুলে ধরতে চাই, যেন সবাই আমাদেরকে সাপোর্ট করে, সাথে তারাও যেন আমাদেরকে সাপোর্ট করে না, বলবো যে একচুয়ালি এনভায়রনমেন্টকে সাপোর্ট করে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, এটা হচ্ছে আমার মূল কথা, আর এটা হচ্ছে ইয়েস আমাদের মূল প্রতিপাদ্য। অবশ্যই। আশা করি ওকে সবাই দেন, ইয়া থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আর কথা না বাড়ি কি বলবো। হ্যাঁ, আর কথা না বাড়াই, এমনি এমনিতে ঈদের দিন অনেক সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আমরা প্রত্যেকেই। তো আজকে এখানে এখানে আমরা বিদায় নিচ্ছি, আমরা দুজন মাসুদ অ্যান্ড আমি মাজহারুল কবির। হ্যাঁ, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, হ্যাঁ মাসুদ, তুমি কিছু বলে বাই বাই, আল্লাহ হাফেজ, ক্লোজ করে আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ, বাই।